নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আপনি কি কুম্ভ রাশির জাতক বা জাতিকা? তাহলে আসুন জেনে নিন আগস্ট মাস আপনাদের জন্য কি বার্তা আনতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই মাসে আপনাদের কোন কোন দিকে কি কি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন দিক প্রবলেম রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো শুরুতেই আসি, গ্রহের কি অবস্থান রয়েছে। 1 আগস্ট শুক্র বৃষ রাশি থেকে মিথুন রাশিতে অবস্থান করছে। 2 আগস্ট বুধ গ্রহ মিথুন রাশি থেকে কর্কট রাশিতে অবস্থান করছে এবং 16 আগস্ট পর্যন্ত রবি এবং বুধ একসঙ্গে অবস্থান করে বুধাত্ব যোগের সৃষ্টি করে থাকবে। সেই বুধ গ্রহই আবার 17 আগস্ট সিংহ রাশিতে অবস্থান করছে এবং রবির সঙ্গে যুক্ত হয়ে আবারও বুধাদিত্য রাজ্য সৃষ্টি করছে সপ্তমভাবে। 16 আগস্ট মঙ্গল গ্রহ মেষ রাশিতে কিন্তু অবস্থান করছে, শনি থাকছে মকর রাশিতে দ্বাদশভাবে এবং বৃহস্পতি এবং কেতু অবস্থান করছে ধনু রাশিতে। এবার আসুন দেখে নিই এই গোচরের নিরিখে কুম্ভ রাশির জাতক ও জাতিকার কি হতে চলেছে। তো আসুন শুরু করা যাক। তো প্রথম আসি কর্মজীবন। হ্যাঁ বন্ধুরা, এই কর্মজীবনকে আমি 3টি ভাগে ভাগ করেছি। ফার্স্ট চাকরি, 2 ব্যবসা, 3 হচ্ছে সেলফ প্রফেশন। প্রথমে আসি চাকরি। যারা চাকরি করছেন তাদের কিন্তু চাকরিতে পদোন্নতির কিন্তু যোগ রয়েছে এবং যারা চাকরি করছেন না তাদের কিন্তু চাকরি পাওয়ার কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে চাকরির জন্য কিন্তু আপনারা প্রচেষ্টা করুন, কারণ সুযোগ সবসময় কিন্তু আসে না। এরপর আসি ব্যবসা। যারা বিজনেস করছেন তাদের কিন্তু এই মাস মোটের উপর দিয়ে কিন্তু শুভ যেতে চলেছে। আপনাদের টাকা যাদের আটকে আছে তাদের কিন্তু টাকা বিজনেসে ওঠার সম্ভাবনা রয়েছে এবং এর পাশাপাশি যারা ফুড ওরিয়েন্টেড বিজনেস করছেন, যারা গার্মেন্টসের বিজনেস করছেন, যারা কসমেটিক দ্রব্যের বিজনেস করছেন, যার বইয়ের দোকান রয়েছে এবং যার কাঠ জাতীয় কোনো দ্রব্যের বিজনেস করছেন, অর্থাৎ কাঠের ফার্নিচারের দোকান আছে বা আপনি নিজে ফার্নিচার তৈরি করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস কিন্তু শুভ। এর পাশাপাশি যাদের পেট্রোল পাম্প রয়েছে, যাদের সোনার দোকান রয়েছে এবং যাদের ইলেকট্রিক্স গুডসের দোকান রয়েছে, অর্থাৎ ইলেকট্রনিক সামগ্রী বিক্রি করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস কিন্তু খুবই শুভ যেতে চলেছে। এরপর সেলফ প্রফেশন। সেলফ প্রফেশন বলতে বোঝায় ডাক্তার, ইঞ্জিনিয়ার, যারা গ্ল্যামার দুনিয়াতে রয়েছেন এবং যারা টিউশন পড়ায়। যারা ডাক্তার রয়েছেন তাদের কিন্তু এই মাস দুর্দান্ত দুর্দান্ত যেতে চলেছে। এর পাশাপাশি যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের ডাক্তারের মতো অত শুভ না গেলেও মোটের উপর দিয়ে তাদের কিন্তু শুভ যাবে। যারা উকিল রয়েছে তাদের কিন্তু এই মাস কিন্তু ওভারঅল আগের থেকে কিন্তু অনেক বেটার যাবে এবং আয়ভাব কিন্তু এই মাসে আপনাদের কিন্তু ভালো। এবার আসি যারা গ্ল্যামার দুনিয়াতে রয়েছেন, অর্থাৎ টেলিভিশন বা কোনো সিরিয়াল করছেন বা ফিল্ম দুনিয়াতে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস সুবর্ণ সুযোগের মাস। এই মাসে কিন্তু আপনারা একটু এফোর্ট দিলে নতুন নতুন কাজ কিন্তু আপনারা পাবেন এবং নতুন কাজ পাওয়ার সাথে সাথে আপনাদের কেরিয়ারে একটা এফেক্ট কিন্তু ফেলতে চলেছে, অর্থাৎ আপনাদের গ্ল্যামার দুনিয়াতে নাম হতে চলেছে। এরপরে আসি পারিবারিক স্থান। এই মাসে কুম্ভ রাশির জাতক ও জাতিকার পারিবারিক স্থান মোটের উপর দিয়ে শুভ দেখা যাচ্ছে, তবে আপনাদের এই মাসে মাথা গরম হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। এর ফলে বাবা মা ভাই বোন এদের সাথে কিন্তু একটা সম্পর্কের তিক্ততা আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই আমি বলবো আপনারা মাথা ঠান্ডা করে চলুন,
এবং পারিবারিক স্থান কিন্তু আপনাদের মোটের উপরে শুভই রয়েছে, পারিবারিক সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। এরপর আসি শিক্ষা। এই মাসে কিন্তু বুধাদিত্য যোগ রয়েছে, অর্থাৎ এই মাসে শিক্ষার স্থান কিন্তু অনেক বেটার থাকবে, অর্থাৎ যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের কিন্তু পড়াশোনার ইচ্ছা এবং রেজাল্ট ভালো হতে চলেছে। তবে আপনাদেরকে একটা কথা বলবো, যারা পড়াশোনা করছেন তাদেরকে বলবো, আপনারা অবশ্যই ঘরে যে ঘরে পড়তে বসবেন সেই ঘরে একটা ধূপকাঠি এবং একটা কাঁচের গ্লাসে জল রেখে সেই ঘরে পড়তে বসুন, তাতে পড়ার মনোযোগ আরও অত্যাধিক পরিমাণে বাড়বে। এরপর আসি দাম্পত্য জীবন। এই মাসে দাম্পত্য জীবন আপনাদের কিন্তু শুভই রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক কিন্তু থাকবে, তবে স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো মতবিরোধ হলেও পরবর্তীতে সেটা আপনাদের মিটে যাবে এবং ওয়াইফের সাপোর্ট বা হাজব্যান্ডের সাপোর্ট কিন্তু একে অপরের পাবেন, এই বিষয়ে বলার কোনো অবকাশ নেই। এরপরে আসি আপনাদের স্বাস্থ্য। যারা কুম্ভ রাশির জাতক ও জাতিকারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের এই মাসে 15 তারিখ পর্যন্ত কিন্তু ভালো যাবে, 15 তারিখ পর থেকে কিন্তু আপনাদের খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যারা ইয়ং জেনারেশন রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো স্বাস্থ্যের খারাপ হওয়ার ব্যাপার নেই, তবে মাথা ধরা, পেটের গণ্ডগোল এইসব হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এরপর আসি সন্তান সুখ। এই মাসে কুম্ভ রাশির জাতক ও জাতিকারা কিন্তু সন্তান সুখ পেতে চলেছেন। যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো, সন্তানের জন্য প্রচেষ্টা করুন, আপনারা সন্তান পেতে চলেছেন। এরপরে আসি বিবাহ যোগ। কুম্ভ রাশির জাতক ও জাতিকারা যারা রয়েছেন তাদেরকে বলবো, বিবাহের জন্য আপনারা প্রচেষ্টা করুন, বিবাহের যোগ কিন্তু আপনাদের রয়েছে এবং এই বিবাহের যোগটা কিন্তু আপনারা এই 15 তারিখ পর্যন্ত কিন্তু রয়েছে, তাই যোগাযোগটা এই 15 তারিখের মধ্যেই করুন, তাতে একটু বেটার হবে। এরপর আসি আপনাদের আর্থিক স্থান। এই মাসে আপনাদের আর্থিক স্থান কিন্তু মুডের উপর দিয়ে কিন্তু শুভ দেখা যাচ্ছে, আয় এবং ব্যয় দুটোই কিন্তু সামঞ্জস্য থাকবে। তবে এই মাসে আপনারা কিন্তু অনেক কিছু কিনবেন, অর্থাৎ নতুন কোনো ইলেকট্রনিক্স গুডস আপনার বাড়ির জন্য সেটা আপনারা কিনবেন, এছাড়াও গাড়ি বা ছোটোখাটো কোনো ইলেকট্রনিক্স দ্রব্য কিন্তু আপনাদের কেনার লক্ষ্য করা যাচ্ছে। এরপর আসি আপনাদের প্রাপ্তিস্থান। এই মাসে কিন্তু প্রাপ্তিস্থান রয়েছে আপনাদের, তাই আপনাদেরকে বলবো আপনারা কিন্তু এই মাসে শ্বশুরালয় থেকে হোক বা আপনার পৈতৃক সম্পত্তি থেকে হোক বা লটারি থেকে হোক বা শেয়ার মার্কেট থেকে হোক বা সাট্টা থেকে হোক বা জুয়া থেকে হোক আপনারা কিন্তু টাকা বা অর্থ পেতে চলেছেন। তো ওভারঅল যদি বলা যায় এই মাস আপনাদের 80% কিন্তু ভাগ্যের সাপোর্ট দিতে চলেছে, বাকি 20% আপনাদের উপর। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও মতো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।